সত্য এবং কর্মসূচিকে সরলতার সঙ্গে সততার সঙ্গে কি করে মানুষের সামনে উপস্থাপিত করতে হয় তা ওনার থেকে এই প্রজন্মের শেখা উচিত। তৃণমূলের যেটা কর্মসূচি চাকরি বিক্রির কর্মসূচি, তৃণমূলের যেটা কর্মসূচি পরীক্ষা তুলে দিয়ে তৃণমূল রাজ প্রতিষ্ঠা করার কর্মসূচি যেভাবে তৃণমূল চালিয়েছে, WBCS পরীক্ষাকেও পর্যন্ত ছাড়েনি, ডাক্তারদের পোস্ট গ্রাজুয়েশনের পরীক্ষাতেও তৃণমূলের দখলদারি, 40,000 চাকরি বিক্রি, সেটাই তো উনি খুব সহজভাবে বলেছেন। শূন্য পেয়েও পরীক্ষা না দিয়েও বাংলাদেশ থেকে এসে এখানে ফেক আধার কার্ড তৈরি করেও সরকারি চাকরি করা যায়, স্কুলে শিক্ষক হওয়া যায়, সেটা তৃণমূল দেখিয়েছে, সেই কথাটাই উনি সরলতার সঙ্গে বলেছেন। অনেক অনেক অভিনন্দন। আরেক ভদ্রলোক আছেন, ওনার সঙ্গে ওনার একটা ভালোবাসার সম্পর্ক আছে, দুষ্টু মিষ্টি সম্পর্ক আছে, সেটাও পূর্ব দিনে, শুধু লিপিকা নয়। তো সেজন্য কে যে করলো, পারিবারিক আক্রোশ থেকে হলো না, টাকা পয়সার জমি ভাগ বটরা সরকারি জমি দখলদারি কোনটা নিয়ে হয়েছে সেটা আমরা বলতে পারবো, ওটা তৃণমূলই বলতে পারবে, ফিরাদ হাকিম বলতে পারবে। উনি যেরকম এগিয়ে এসে একটা আগ্রাসী ভাবে পুলিশের উপরে ঝাঁপিয়ে পড়েছেন, উনি বলতে পারবেন আসল রহস্যটা কি। বিচার কোথায়? তার জন্য আদালতে যেতে হবে, বিজেপি তার বিচার নিয়ে বসে। আমরাও চাই অপরাধীরা শাস্তি পাক। আমরা এই আন্দোলনের প্রতি আমাদের সহমর্মিতা সমর্থন জানিয়েছি, সলিডারিটি এক্সপ্রেস করতে গিয়ে আমাদের গোব্যাক স্লোগান শুনতে হয়েছে। আপনি যেখানে বসে সাংবাদিক সম্মেলন করছেন, রাত্রিবেলা ডাক্তাররা এখানে দিনের পর দিন রাত কাটিয়েছে, তাও বাইরে কিছু লোক এসে নরেন্দ্র মোদীর মুখে সিগারেটের বাট গুঁজে দিয়ে গেছে, তারপরেও তো আমরা সমর্থন। আমরাও তো চাই বিচার তাড়াতাড়ি হোক, অপরাধী শাস্তি। গতকাল বীরভূমে তৃণমূলের কোর কমিটির মিটিং ছিল, মিটিংয়ে অনুব্রত মণ্ডল কাজল শেখ দুজনে উপস্থিত ছিলেন। মিটিং শেষে ঘোষণা করা হয় অনুব্রত মণ্ডল কোর কমিটির চেয়ারম্যান। মিটিং শেষ হয়ে যাওয়ার সময় বেরিয়ে যাওয়ার সময় কাজল শেখ বলে যান, কে চেয়ারম্যান? অনুব্রত মণ্ডলের সুপ্রশ্ন। আজকে গাজনে একটা অনুষ্ঠান করতে গিয়ে শতাব্দীরা একে জিজ্ঞেস করা হয়েছিল, শতাব্দীরা একই কথা বলে অনুব্রত মণ্ডলের সুপ্রশ্ন। দেখুন, আপনারা এমন ভাবে সংবাদ মাধ্যমে বিষয়টি উপস্থাপিত করছেন যেন 1937 সালে কোনো এক সময়ে নেহরু আর নেতাজি সুভাষ চন্দ্র বোস এই দুজনের একটা বৈঠক হয়েছে, মানে এরকম ভাবে বিষয়টাকে তুলে ধরা হচ্ছে সংবাদ মাধ্যমে। আসলে এদের মানুষ কোনো কর্তব্যের মধ্যেই নেয় না, মানুষ তৃণমূলকে একটা ভিন গ্রহের জীব বলে মনে করছে। তৃণমূলের থেকে যত তাড়াতাড়ি তারা মুক্তি পেতে পারে সেটার জন্য চেষ্টা করছেন। কে কাজল শেখ, কে অনুব্রত মণ্ডল বা কে শতাব্দী রায়, এটা বড় কথা নয়। প্রশ্ন হলো তৃণমূলটা এক, তৃণমূলটা গোল, না ভূত না ভবিষ্যতে, এ এক অভূতপূর্ব রাজনৈতিক দল, এ আগে কোনোদিন তৈরি হয়নি এবং ভবিষ্যতে কোনোদিন তৈরি হবে। মানুষ এদের থেকে আপাতত একটু বিশ্রাম চাই। শরীরও ঠান্ডা থাকবে, পেটও ঠান্ডা থাকবে, মাথা হয়তো ঠান্ডা থাকবে, এটা খান উনি আপাতত। শরীরের পক্ষেও ভালো, ওনার পক্ষেও ভালো, আর ওনার রাজনীতির পক্ষে। পুলিশ কোথায় তল্লাশি করবে? সবাই তো তৃণমূল, তৃণমূলের বাড়িতে পুলিশ যেতে পারবে না। সমস্ত দুষ্কৃতি তৃণমূল। আগে আমরা অতীতে গুন্ডাদের কথা শুনতাম, গ্যাংস্টারের কথা শুনেছি, এখন তো কাউন্সিলররাই পুরো এলাকার দখল নিয়ে নিয়েছে। পুলিশ কার বাড়িতে ঢুকবে? তৃণমূলে তো আর মানে কেউ
অহিংস নীতি নিয়ে চলছে না। তৃণমূলের পথটা হচ্ছে খুঞ্জকুমের পথ। 2021 সালের পরে 27 দিনে আমাদের 56 জন কর্মীকে খুন করলো, এটাই তো তৃণমূল। তাদের কাছে আবার শান্তি, পুলিশের নাকা তল্লাশি, পুলিশ বরঞ্চ আগামী দুদিন ধরে যাতে তৃণমূল যোগ না বেরোয় সেইটাকে প্রমাণ করে দেওয়ার জন্য যা যা দরকার হয় সেটা করবে। আইওয়াসের কোন প্রশ্নই নেই, পুলিশের কাজ হচ্ছে, আমরা দেখেছি তো ভোট পরবর্তী হিংসায় কোর্টের নির্দেশ এবং নজরদারির পরে যখন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তারা তদন্তের নামে তখন সাক্ষীদের হস্টাইল করা, প্রমাণ লোপ করা, আতঙ্কের আবহ তৈরি করে যারা কেস করেছিলেন তাদের যারা উইথড্র করেন সরে আসেন তার জন্য তাদের উপদেশ দেওয়া, এটাই ছিল পুলিশের ভূমিকা। এই পুলিশ নাকা তল্লাশি করবে কোথায়? সবচেয়ে প্রথম তৃণমূলের নেতাদের গ্রেপ্তার করতে হবে। হাওড়া তপন দত্ত থেকে শুরু হয়েছে এখনো পর্যন্ত শেষ হয়নি। গত 2 বছরে তৃণমূল তৃণমূলকে খুন করেছে 90% ঘটনা। যা ধারণা হওয়ার সেটা হয়ে গেছে, এখন আর বকলাবে না। এখন আর অনেক সাবান ব্যবহার করলেও কালিয়া তোলা যাবে। কলকাতাকে মানুষ এখন একটা দুষ্কৃতীদের শহর বলে মনে করছে এবং এখানে মানুষের কোনো নিরাপত্তা নেই, কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের স্বাচ্ছন্দ্য গতিবিধি নেই, বিনিয়োগের উপযুক্ত পরিবেশ নেই, মেধার মর্যাদা নেই। এটাই হচ্ছে এই মুহূর্তে কলকাতা এবং পশ্চিমবঙ্গের পরিচয় সারা দেশবাসী এবং সারা বিশ্ববাসী। 26 বিধানসভা তুমি যদি বলে আনন্দ পায় তোমার তো কোনো অসুবিধা নেই ভাই, কেউ যদি আনন্দ পায় বলে খুশি হয় তো কেন বিরক্ত করছো বলতে দাও। হয়তো উনি ওদের মানে সদগতি কামনা করছিলেন, সেই জন্যই হয়তো উনি এখন বলছেন না ওটা ওনার গাড়ি। এর মধ্যেও কোন রহস্য লুকিয়ে আছে কিনা, গাড়ি দুর্ঘটনার পেছনে কোনো অন্য কারণ আছে কিনা।